আমাদের এই জায়গাটাতে ম্যাক্সিমাম যারা আছে তারাই সব সিনিয়র, ব্লাড লাইনের মধ্যে কোনো রকম অ্যাগ্রেসিভ ভাব নেই। এদের প্রথম 6 মাস যদি আপনি এদেরকে ঠিকঠাক যত্ন করতে পারেন, তারপরে 6 বছর আপনার নিশ্চিন্ত থাকতে পারবেন। 45 দিনের উপরে যদি বাচ্চা থাকে তাহলে ভ্যাকসিনেশন করেই দেওয়া হবে। আজকে আপনি টাকা দিচ্ছেন, আজকে কেসে পাবেন দাম 18,000 টাকা, ফিমেলের দাম রেখেছি 16,000 টাকা, কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। প্রসন্নগর থেকে শিয়ালদা এদিকে বনগাঁও অব্দি ডেলিভারি চার্জ লাগে না। দেখুন, অনেকের মনেই প্রশ্ন থাকে রয়্যাটুইলারের নেচার কেমন হয়, এরা কি খুব অ্যাগ্রেসিভ হয় বা যখন তখন যাকে তাকে কামড়ে দিতে পারে। এই সব কোশ্চেনের আনসার নিয়ে চলে এসেছি আজকে আমরা। আজকে যাচ্ছি সোমনাথদার কাছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শ্রীরামপুর পেট মার্কেটের সোমনাথদার কাছে। সোমনাথদার কাছে গিয়ে দেখবো রয়্যাটুইলারের নেচার সম্পর্কে সব জ্ঞান। তাছাড়া একটা কথা বলে দিই, আজকে যাচ্ছি না কোথায়, আজকে যাচ্ছি অশোকনগর ওম পেট শপে। সেখানে হোম ব্রিড কেসিআই রেজিস্টার্ড রয়্যাটুইলারকে দেখাবো, মানে রয়্যাটুইলার পাপিসকে দেখাবো, তার সাথে সাথে মা বাবাকেও দেখতে পাবে। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করি। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মানে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডিসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। রাস্তায় যে পাপিসগুলো ঘুরে বেড়ায় তাদেরকে একটু খেতে দেবেন, কিন্তু পাথর বা লাঠি মারবেন না, কারণ তাদেরও প্রাণ আছে। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। আজকে আবারও চলে এসেছি সোমনাথদার কাছে। সোমনাথদা কেমন আছো বলো? ভালো আছি। সবার পুজো কেমন কাটলো? শুভ বিজয়া। শুভ বিজয়া। আচ্ছা, প্রথমে এখানকার বেসিক ইনফরমেশনটা কি, অ্যাড্রেস আছে একটু যদি বলো? অ্যাড্রেস এর অশোকনগর। হ্যাঁ, ঠিক আছে, নিয়ার বাই কচুয়া। আচ্ছা, কিভাবে আসবে লোকে? আসবে অশোকনগর স্টেশনে নেমেও আসতে পারবে, হাবড়া স্টেশনেও আসতে পারবে। মানে এটা হচ্ছে অশোকনগর হাবড়া মাঝখানে। আচ্ছা, ডেলিভারিটা কি অ্যাভেলেবল আছে? যদি ডেলিভারি অল ওভার ইন্ডিয়া টু বাংলাদেশে ডেলিভারি অ্যাভেলেবল আছে। আচ্ছা, এবার আমার বাড়ি থেকে মানে অশোকনগর থেকে শিয়ালদা এদিকে বনগাঁও অব্দি ডেলিভারি চার্জ লাগে না। আচ্ছা, ঠিক আছে। তাছাড়া যেখানে বলে বাংলাদেশ বলে বাংলাদেশে ডেলিভারি হবে, শুক্রবার দিনটা শুধু বাংলাদেশে ডেলিভারি হবে না। আচ্ছা, বাকি দিনগুলোতে হবে? বাকি দিনগুলো ঠিক আছে। ইনফরমেশন আছে, ইনফরমেশন বলতে এটা জার্মান লাইনের আছে। আচ্ছা, এ কি কেসিআই রেজিস্টার? হ্যাঁ, কেসিআই রেজিস্টার কারণ আছে, কেসিআই পেপার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, কেসিআই রেজিস্টার, এ দেখো পরিষ্কার। এ মেল না ফিমেল? ফিমেল, এটা ফিমেল আছে। ওকে, দেখো খালি কোয়ালিটি দেখে নাও, কেসিআই পেপারও দেখাচ্ছে। আচ্ছা, মা বাবা দুজনেই কি এখানেই আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পিটাল, এটা হচ্ছে ওর। আচ্ছা, এই হচ্ছে কেসিআই পেপার, দেখো পরিষ্কার, এর পুরো লাইনটা এখানে আছে। এই যে বীচ এখানে লেখাই আছে, ব্যাংক অফ ইন্ডিয়া, পরিষ্কার দেখে নাও। আচ্ছা, এর বয়স কতদিন? 2.5 বছর হতে চলছে। আচ্ছা, 2.5 বছর হতে চলছে। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা একটু যদি বলো। এর ফুড হ্যাবিট বলতে মাংস ভাত খায়, ছোটবেলার যে 8 মাস অব্দি রয়্যাল কেনাই, পুরো রয়্যাল কেনাইয়ের উপরেই ছিল। আচ্ছা, এখন মাংস ভাত আর দুবেলা রয়্যাল কেনাই। আচ্ছা, মানে দুপুরবেলাটা পর্যাপ্ত পরিমাণে মাংস ভাত খায়, সকালবেলা সন্ধ্যাবেলা রয়্যাল কেনাই খায়। ওকে, ঠিক আছে। দেখো এর ভ্যাকসিন ফ্যাকসিন তো সমস্ত কিছু সব আপডেট। ওকে, সব আপডেটেড। দেখো ফেস, দেখো একদম পরিষ্কার। এই হচ্ছে বাচ্চাগুলোর মা, এরপর বাচ্চাগুলোকে দেখাবো। এই ফেস দেখো, এই দেখো ট্যান কালারটা পরিষ্কার আছে, একদম শান্ত। দাঁড়ালে দাঁড়ালে বুঝতে হবে। হ্যাঁ, সাইজটা দেখো, দেখো খালি সাইজটা দেখো, মায়ের এরকম সাইজ, তার মানে বাবার কিরকম সাইজ হবে খালি ভাবো। পুরো পাঁচ ফেস আছে, দেখো ফেসটাও পুরো পাঁচ ফেস, একদম রিঙ্কলস ফিঙ্কলস সমস্ত কিছু আছে। এটা হচ্ছে বাচ্চাগুলোর বাবা, এও তো কেসিআই রেজিস্টার নাকি? আচ্ছা, মেল, এটা মেলটা। ওকে, বাচ্চাগুলোর বাবা তো। ওকে, দেখো এরও ফেস, পাঁচ ফেস একদম। এই যে কেসিআই পেপার দেখো, একদম ডগ পরিষ্কার। আচ্ছা, এর নাম কি? ওর নাম আমরা পেটাল বলে ডাকি, কিন্তু কাগজে দেখুন রকি বলে লেখা আছে। আচ্ছা, এই আমরা সরি, এর নাম ভেলভেট, না ভেলভেট, ভেলভেট, আর ফিমেলটার নাম হচ্ছে পেটাল। আচ্ছা, এর নাম তো রকি বলে আছে। ওকে, বিউটিফুল। এর বয়স কতদিন? এর বয়স ওরকমই হবে, ওই 3 বছরের মানে আশেপাশ দিয়ে। আচ্ছা, ভ্যাকসিন ভ্যাকসিন তো সমস্ত কিছুই কমপ্লিট। দেখো খালি কোয়ালিটি দেখে নাও, বিউটিফুল কোয়ালিটি, এও একদম অ্যাগ্রেসিভ নয়। আচ্ছা, এই যে রটুইলার নিয়ে লোকের ধারণা যে খুব অ্যাগ্রেসিভ হয়, ভুল ভুল ভুল। প্রথমত এই রটুইলার ব্রিডটা, ডুয়ারম্যান ব্রিডটা লোকেরা ভয় দেখিয়েই মানে মানুষকে বেশি ভীতু বানিয়ে রাখে। আচ্ছা, এটা দেখুন না, একটাও কামড়ানো কি জিনিস, তার মধ্যে আমাদের এই জায়গাটাতে ম্যাক্সিমাম যারা আছে তারাই সব সিনিয়র।
আচ্ছা 60 বছর 55 বছর সব বয়স আচ্ছা ঠিক আছে তাদের সঙ্গে রয়েছে মানে বুঝতেই পাচ্ছেন তো এরা তো এরা তাদের প্রোটেক্ট করে নাকি চলে এসেছে বাচ্চাগুলো মা বাবাকে দেখালাম কতদিন বয়স এগুলোর আজকে 28 দিন হলো 28 দিন বয়স মেল না ফিমেল গো মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে আচ্ছা মেল ফিমেল বোথ আছে দেখো এগুলো রীতিমতো এই দেখো ট্যান কালারটা পরিষ্কার একদম পরিষ্কার চকচক করছে ব্ল্যাক কালারটা একটু ঘুরিয়ে দাও এই হচ্ছে দেখো মুখটাও দেখো পুরো পাঁচ ফেস এই হচ্ছে আচ্ছা 28 দিন মানে তো এখন বুকিং স্টার্ট হয়েছে নাকি হ্যাঁ বুকিং স্টার্ট হয়েছে ওকে আশা করি এইসব বাচ্চা 40 45 দিন অবধি থাকবে না হ্যাঁ ঠিক আছে ফেস কোয়ালিটি দেখো পরিষ্কার রীতিমতো হ্যাঁ এই দেখো এ তো মাটা নাকি হ্যাঁ এই যে মা এই দেখো মাটাকে দেখো একদম রীতিমতো ও এই হচ্ছে বাবাটাও চলে এসেছে চকচক করছে রোদে কালারগুলো আর ফেসগুলো দেখো মানে মা বাবাকে দেখানোর এটাই উদ্দেশ্য যে কিরকম কোয়ালিটি হতে পারে সেটা কোয়ালিটি দিক দিয়ে কোনো রকম মানে যে নেবে তার কোনো কম্প্রোমাইজ করতে হবে না আর তারপরে তো প্রথম 6 মাস গাইড আমি করেই দেবো হ্যাঁ ঠিক আছে দেখুন আপনি মানে রয়্যাল নিলাম এবার তারকে আমি নিয়ে গিয়ে বাড়িতে বাড়ির আমাদের সমস্ত যারা মানে যারা ডগ লাভার আছে বা যারা সেল করে তাদের কাছে অন্তত প্রথম 3 মাসটা গাইড করে নেওয়াটা উচিত একদম ঠিক আছে তা না হলে দেখা যাচ্ছে নিয়ে যাওয়ার পরে আপনি একজনের কাছে গেলেন তার রয়্যাল প্রতি তার কোনো রকম ধারণাই নেই সে আপনাকে বললো এই খাও সেই খাও হেনা খাও তেনা খাও তাতে কিন্তু সে খাওয়ারটা হয়তো খরচা করে খাওয়াচ্ছে কিন্তু গায়ে লাগবে না একদম ঠিক আছে রয়্যাল ডোবারম্যান এরা এমনিতেই অনেক মানে কি বলবো লার্জ ব্রিডের মধ্যে পড়ে ঠিক আছে এদের প্রথম 6 মাস যদি আপনি এদেরকে ঠিকঠাক যত্ন করতে পারেন তারপরে 6 বছর আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন কারণ যেহেতু লার্জ ব্রিড এদেরকে একটু ভিটামিনটা ঠিক টাইম মতন দিতে হবে ক্যালসিয়ামটা ঠিক টাইম মতন দিতে হবে কারণ স্মল ব্রিডের মধ্যে হলে কি হয় তাদের অতটা অসুবিধা হয় না যেমন রয়্যাল নিয়ে গিয়ে আপনি যদি টাইলস এর মধ্যে রাখেন পেছনে পায়ে হিপ জয়েন্টে সমস্যা হতে পারে আচ্ছা ঠিক আছে ওকে প্রথম 3 মাস ওকে একদম ম্যাটের মধ্যে রাখতে হবে ওকে ঠিক আছে তারপরে 6 মাস যখন ওর বয়স হবে তারপর দিয়ে ওকে মোটামুটি প্রতিদিন এক আমাদের এখানে যেমন ছাড়াই থাকে আপনি দেখা যাচ্ছে আপনার ছাড়ার মতন জায়গা নেই একদম আপনি ঘরে ওকে আটকে রাখছেন বা একটা জায়গায় আটকে রাখছেন সেই ক্ষেত্রে ওকে একটু মাঝে মধ্যে ছাড়তে হবে নাহলে দেখুন যদি একটা ঘরের মধ্যে মানুষকেও আটকে রাখা হয় তারও মাথা এমনি ডিস্টার্ব হবে তাই না তো এদেরকেও যদি একটু ছেড়ে রাখেন তাহলে কোনো রকম সমস্যা নেই আপনি আটকে রাখলেন আর সবচেয়ে বড় কথা ব্লাড লাইনের মধ্যে কোনো রকম অ্যাগ্রেসিভ ভাব নেই দেখুন হ্যাঁ একদম দুটোরই কোনোটারই নেই কোনোটারই অ্যাগ্রেসিভ ভাব নেই এদের মানে বাচ্চাদেরও অ্যাগ্রেসিভ ভাব আসবে না এটা তো আমরা মানে কি বলবো মানে বলছি যে তাই নয় দেখুন এরা একজন তো অ্যাগ্রেসিভ নয় না এবার যদি আমার হাতটাই তো এরা পাবে এবার কিন্তু যদি আপনি আটকে রাখেন ও আস্তে আস্তে ওরা তো অ্যাগ্রেসিভ ভাব চলে আসবে না যে আমাকে সারাক্ষণ আটকে রাখছে হাজারো গুণ বেশি প্রোটেক্ট করবে সেই জায়গায় দাঁড়িয়ে একদম পুরো মানে ফ্র্যাঙ্কলি ভাবে রাখতে হবে খোলাভাবে রাখতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কখন কি করতে হবে না করতে হবে সব বলে দেবো আচ্ছা এরা এখন কি খাচ্ছে এরা খাচ্ছে এখন রয়্যাল ক্যানাই ম্যাক্সি স্টার্টার হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে গিয়ে এদেরকে মানে এতদিন তো মায়ের দুধই খেত কালকে থেকে খাওয়ানো শুরু হয়েছে রয়্যাল ক্যানাই ম্যাক্সি স্টার্টার যেহেতু এদের বুকিং শুরু হবে আচ্ছা ঠিক আছে আর আপনি ইয়েও খাওয়াতে পারবেন আপনার যদি মনে হয় যে আমি দুধ খাওয়াবো তাহলে পাপস্টার দুধ খাওয়াতে পারেন ওকে রয়্যাল ক্যানাই মিল্ক খাওয়াতে পারেন আচ্ছা এবার চলে আসছে পুরো লিটারটা দেখো একসাথে টোটাল 7খানা বাচ্চা আছে না মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে খালি দেখো এই হচ্ছে 7খানা বাচ্চা পরিষ্কার আচ্ছা এগুলোর মানে আরেকবার বয়সটা একটু বলে দাও 28 দিন আছে বয়স 28 দিন হ্যাঁ ঠিক আছে দেখো এই যে বাবা মা এই যে বাবা মা ঘুরে বেড়াচ্ছে দেখো এই যে বাবা ওই যে মা এই দেখো দেখেছো বড় হয়ে মানে বাবার ধারটা না পেলেও মায়ের ধারটাও যদি পায় তাহলেও হেভি কোয়ালিটি আসবে দাঁড়াবে আর কেসিআই পেপার ফেপার তো সবই দেখালাম আচ্ছা আফটার সেল সার্ভিস সম্পর্কে আমি একটু কোশ্চেন করবো যে মনে করো তোমার থেকে নেওয়ার পর যদি কোনো সমস্যা হয় দেখো আমাদের যেমন শরীর খারাপ হয় বাচ্চাদেরও হতেই পারে কোনো অসুবিধা মানে দেখুন শরীর খারাপ হলে তারকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে হ্যাঁ কারণ আমি এখান থেকে নিশ্চয় যাওয়ার কথা কথা বাংলাদেশে যেও নিল হ্যাঁ তাকে আমি যতটা পারো ফোনে গাইড করে দেবো হ্যাঁ সামনাসামনি বাচ্চাটাকে আমি দেখতে পাচ্ছি একদম সেই ক্ষেত্রে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আর ডক্টর জীবনে সে ডক্টরের কাছে যেন নিয়ে যায় এখন প্রচুর পাড়ায় ডক্টর বেরিয়ে গেছে এটাই সমস্যা ডক্টর যে রেজিস্ট্রেশন আছে যার যে ডক্টর রেজিস্টার্ড ডক্টর হ্যাঁ তার কাছে নিয়ে যাক আশা করি বাচ্চাটা সুস্থ থাকবে ওকে আর ভ্যাকসিনেশন টাইম এগুলো সব আমরা বলেই দেবো হ্যাঁ তারপরেও ডক্টর দেখিয়ে নেবেন আচ্ছা ভ্যাকসিনেশন টাইমিংটা এদের মেইন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমরা না বুঝতে পেরে খাওয়ার কোনো সময় কম কোনো সময় বেশি হয় হ্যাঁ
যার জন্য এদের মেইন প্রবলেমটা হয় যে পার্বো বলে যে রোগটা হয় এটা বাচ্চাদের ম্যাক্সিমাম হয়। হ্যাঁ, আর এই পার্বো রোগটার উৎপত্তি হচ্ছে গ্যাস্ট্রো দিয়ে। আচ্ছা, তো খাওয়ার টাইমটা ঠিক টাইম টাইম খেতে দিতে হবে। আচ্ছা, গ্যাসের ওষুধটা ঠিক টাইমে দিতে হবে, ঘুমের ডিওয়ার্মিংটা ঠিক টাইম টু টাইম করতে হবে, মানে কৃমি ওষুধটা ঠিক টাইম টু টাইম করতে হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন কি কর, ডিওয়ার্মিং হয়েছে? ডিওয়ার্মিং আজকে রাত্রিবেলা একবার হবে। আচ্ছা, সে 28 দিন আছে যেহেতু বয়স। হ্যাঁ, 45 দিনের উপরে যদি বাচ্চা থাকে তাহলে ভ্যাকসিনেশন করিয়ে দেওয়া হবে। হ্যাঁ, 45 দিনের নিচে যদি বাচ্চা কেউ নিয়ে নেয় তাহলে তাকেও সেই ভ্যাকসিনেশন সমস্ত কিছু বলে দেওয়া হবে, তারপরে সে ডক্টর দেখি। মানে এর ভ্যাকসিনেশন 45 দিন থেকে শুরু হবে? 45 দিন থেকে শুরু হবে। আচ্ছা, ভ্যাকসিনেশন প্রসেসটা প্রপার একটু বলবেন। ভ্যাকসিনেশন প্রপার বলাটা একটু চাপের, কারণ হচ্ছে কি আমি একরকম কোম্পানি করাতে পারি, আরেকজন আরেকরকম কোম্পানি করাতে পারে। 45 দিনের মধ্যে দিতে হবে পাপিডিপি। হ্যাঁ, তারপরে তারপরে যাবে ডিএসপিপিএল। হ্যাঁ, সেটা কত দিনের মধ্যে? ভিনগার্ড প্লাস করাতে পারো, নোভিভ্যাক করাতে পারো। সেটা কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে, 45 দিনের মধ্যে করলে দিলে পাপিডিপি। হ্যাঁ, তার 15 দিন থেকে 21 দিনের মধ্যে দিতে হবে হচ্ছে ডিএসপিপিএল। হ্যাঁ, ডিএসপিপিএলটাকে বুস্টার দিয়ে নাও। হ্যাঁ, সেটা কত দিনের পরে? 21 দিন পরে, মানে আজকে ধরো একটা হলো, তার 21 দিন পরে হবে ওটা বুস্টার। আচ্ছা, বুস্টার দেওয়ার পরে আর তারও 21 দিন পরে দিয়ে দেবে রাবিশ। আচ্ছা, মোটামুটি কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার অনেকে কেসি ভ্যাকসিন করায়, আরএল ভ্যাকসিন করায়, এবার এক একজন ডক্টর এক এক রকম ভাবে। হ্যাঁ, যে যেরকম করায় আর কি, করোনাও তো করায়। হ্যাঁ, করোনা করায়। হ্যাঁ, ওকে, দেখো খালি সবগুলো আছে রীতিমতো। মা বাবা তো কেসিআই রেজিস্টার্ড, এদেরও তো কেসিআই রেজিস্টার করানো যায়। সেটা সেটার কি চার্জ আছে? 4,000 টাকা থেকে 5,000 টাকা মতো চার্জ পড়বে। হ্যাঁ, ঠিক আছে। আর বাচ্চার কেসিআই করানো মানে কিন্তু আজকে আপনি টাকা দিচ্ছেন আজকে কেসিআই পাবেন তা না। আচ্ছা, আমাকে মিনিমাম 2.5 মাস থেকে 3 মাস টাইম দিতে হবে। ওকে, মানে কেসিআই বার করার জন্য। ওকে, আর এখন কি যারা নেবে তারা ওই মা বাবার কেসিআই জেরক্স কপি? হ্যাঁ, জেরক্স কপিটা আপনাকে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, বাচ্চার কেসিআইটার জন্য 2.5 মাস থেকে 3 মাস টাইম দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার কোয়ালিটি। কোয়ালিটি নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে। এরপর দেখো চলে এসেছে দুটো জার্মান স্পিটস। জার্মান স্পিটস মেল আছে, দুটোই মেল আছে। ওকে, দেখো খালি কতদিন বয়স এগুলোর? 34 দিন বয়স আছে। এই দেখো, এই হচ্ছে পজ, একটু ঘুরিয়ে বলো ফার কোয়ালিটি দেখাবো। এই হচ্ছে দেখো ফার কোয়ালিটি। আচ্ছা, কি খাচ্ছে এগুলো? খাচ্ছে আইলা হুইট। আচ্ছা আচ্ছা, এর এখন বডি ওয়েট কি আছে মোটামুটি? এখন 750-800 গ্রাম। আর বড় হলে? 4 কিলো। 4 কিলো? 4.5 কিলো হবে। ওকে, মানে কম্প্যাক্ট সাইজের হবে। ওকে, যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, দেখে নাও পরিষ্কার কোয়ালিটি। আচ্ছা, এর দাম কি রেখেছো? 5,500 টাকা। নেগোসিয়েশন? 500 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, আর ওই যে রটউইলার গুলো যেগুলো দেখালাম সেগুলোর কি দাম আছে একটু যদি বলো? রটউইলার গুলোর দাম রেখেছি মেলের দাম 18,000 টাকা, ফিমেলের দাম রেখেছি 16,000 টাকা। কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চাগুলো আজকে 28 দিন বয়স, আর 2-4 দিন বাচ্চাগুলো বড় না, মানে বয়সটা হলে তখন বাচ্চাগুলো পুরো। এই ছিল আজকের ভিডিও, টোটালি সমস্ত মা বাবা সবাইকেই দেখালাম, এখনো দেখো মা বাবা সঙ্গে আছে। আচ্ছা, একটু জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা আর লোকে কি করে আসবে? অ্যাড্রেস হচ্ছে অশোকনগর, আর ফোন নাম্বার 6296565702। অল ওভার ইন্ডিয়া টু বাংলাদেশ ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল, ফোন করুন, আমি সমস্ত ডিটেইলস বলবো। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি ফ্রি ডেলিভারি? ফ্রি ডেলিভারি এখান থেকে শিয়ালদা এদিকে বনগাঁও। স্যার, দেখতেই পেলেন মাত্র 5,000 থেকে জার্মান স্পিটস স্টার্ট। তাছাড়াও আপনি গোয়াথুইলারের মা বাবাকে দেখে গোলু মোটু পপিসগুলো অ্যাডাপ্ট করতে পারবেন। সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমরা কিন্তু কেসিআর পেপারটাও আপনাদেরকে শো করেছি। কারা কারা এখান থেকে ভিজিট করে পপিস নিচ্ছেন কমেন্টসে জানান, আর হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না, তাহলে আমাদের একটু উৎসাহ বাড়ে আর কি। আরেকটা কথা বলে রাখি, কোনো ডিটেলস মিস হয়ে গেলে ডিসিশন বক্সটা একবার চেক করলে সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, পুরনো ভিডিও দেখতে হলে কিন্তু আই বাটনে ক্লিক করতে হবে, আর নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।